ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাবিব আর্টলাইন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গ্রিড পদ্ধতিতে ছবি আঁকতে হয়। অনেকে আমাকে বলছিল আমি কেন ভিডিওতে ভয়েস অ্যাড করি না, এজন্য আর কি তাদের জন্য আমি ভিডিওতে ভয়েস অ্যাড করার চেষ্টা করছি। এখন থেকে পরবর্তী ভিডিওগুলোতে ভয়েস অ্যাড করার চেষ্টা করব। বন্ধুরা, আজকে আমি জল রং নিয়ে গ্রিড পদ্ধতিতে প্রথমে ড্রয়িংটা করব, তারপরে জল রং নিয়ে ছবিটা আঁকা শেষ করব। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। গ্রিড পদ্ধতিতে ছবি আঁকার জন্য আমাদের প্রথমে যেটা প্রয়োজন, একটা গ্রিড করার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন। তো আমি গুগল প্লে স্টোর থেকে ড্রয়িং গ্রিড মেকার নামের একটা অ্যাপ্লিকেশন আমি ডাউনলোড করে রেখেছি। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আশা করি। আমি গ্রিড মেকার অ্যাপটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে আপনারা যে কোনো ফটো গ্যালারি থেকে ইনপুট করে ফটোটা আপনারা এডিট করে গ্রিড করে নিতে পারবেন। এখানে অনেক ধরনের অপশন আছে, ভার্টিক্যালি, হরিজন্টালি, যেদিকে যে কয়টা গ্রিড আপনারা দিতে চান সব অপশন এখানে আছে। স্কোয়ার, তারপরে রাউন্ড, সব ধরনের গ্রিড আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, আমি যে ছবিটা গ্রিড করে রেখেছি, যে ছবিটা আপনাদের আঁকা দেখাবো, সেখানে আমি এখানে আঁকার জন্য ভার্টিক্যালি হচ্ছে 10টা গ্রিড এবং হরিজন্টালি 8টা গ্রিড, এবং পেপারটার চারি সাইডে যেন জায়গা থাকে সেজন্য 1 ইঞ্চি করে জায়গা রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমি শুরু করে দিয়েছি ড্রয়িংটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যেখানে যে কয়টা গ্রিড আছে সে কয়টা গ্রিড আপনারা গুনবেন। গুনে গুনে প্রথমে যেই ঘরে যেই পরিমাণ জায়গা আছে সেই পরিমাণ জায়গা জুড়ে আপনারা লাইন টানবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চোখের পাশের কাজগুলো করছি, আউটলাইনগুলো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আপনারা কম্পেয়ার করবেন গ্রিডের কোন জায়গায় কতটা জায়গা জুড়ে বাদ গেছে, কতটা জায়গা জুড়ে অ্যাড হয়েছে, কতটা বাইরে আছে, কতটা ভিতরে আছে, কম্পেয়ার করে তারপরে ছবি আঁকবেন। ছবির সাথে আপনি নিজের ওই যে ড্রয়িংটা করে রাখছেন ওইখানে মিলাবেন, কোন জায়গায় কতটা জায়গা জুড়ে ড্রয়িং আছে, কতটা জায়গায় ছাড়া পড়ছে, বাদ পড়ছে, সবটা কম্পেয়ার করলেই বুঝতে পারবেন এবং পারফেক্টলি ড্রয়িংটা করতে পারবেন। গ্রিড পদ্ধতিতে ছবি আঁকা অনেক সহজ, যে কেউই গ্রিড পদ্ধতিতে ড্রয়িং করলে অবশ্যই অবশ্যই মানুষের ছবি আঁকতে পারবেন খুব সহজেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ড্রয়িংটা শুরু করে দিয়েছি এবং ড্রয়িং করছি। যেখানে যেখানে যেরকম আছে, যেই ঘরে যতটা জায়গা জুড়ে যে পরিমাণ বাদ পড়ছে, অ্যাড হয়েছে, যেখানে যেরকম আছে সেখানে সেরকম দিলেই আপনি বুঝে যাবেন এবং পারফেক্টলি ড্রয়িং করতে পারবেন। আপনার ছবিতে যে কয়টা গ্রিড আছে সেই সম পরিমাণ গ্রিড আপনারা খাতাতে করে নেবেন। অনেকেই ছোটবেলায় গ্রিড পদ্ধতিতে মানচিত্র অঙ্কন করেছে। এই গ্রিড পদ্ধতিতে মানুষের ছবি আঁকাটা ঠিক একই রকমই, প্রসেসটা একই, যেখানে যেরকমটা আছে মানচিত্র আঁকার মতোই সেখানে সেরকমটা আউটলাইন করলেই খুব সহজে মানুষের ছবি আঁকতে পারবেন। অনেকে প্রিয়জনের ছবি আঁকেন, অন্যের হেল্প নিতে চেষ্টা করেন, বন্ধুকে বলেন বন্ধু ছবি এঁকে দে। এই গ্রিড পদ্ধতিতে আপনি নিজেই ছবি আঁকতে পারবেন, কারো হেল্প নেওয়া লাগবে না। আশা করি আপনি আমার ভিডিওটি দেখার পরে খুব সহজেই ছবি আঁকতে পারবেন, কয়েকবার আঁকলেই শিখে যাবেন।
প্রথমবার হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু পরবর্তীতে আপনি কয়েকবার চেষ্টা করলে দেখবেন প্রসেসটা খুবই সহজ, খুবই সহজ, খুব সহজে আপনি ছবি আঁকা শিখে যাবেন। বন্ধুরা, আমার গ্রিড পদ্ধতিতে ড্রয়িংটা শেষ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ছবি হয়েছে। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব এই ছবিটা রং করে, জল রং করে দেখানোর কিভাবে জল রং করতে হয়। ধন্যবাদ সবাইকে।